গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও শনিবার, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আকাশের মেঘ পুরো ভার দেখতে যাবি বাবা। তো আর এই যে চান, তো আমার চান টান হয়ে গেছে, চান করে চলে এসেছি, মেয়ে ঘরে আছে আর মা কাজ করছে ওদিকে, প্রচণ্ড কাল এই কি একটা গাছে এনেছিলাম তো মা, এই দেখো এইটাতে লাগিয়ে দিয়েছে, বৃষ্টিতে এত ভাল লাগছে না। বাজার খিচুড়ি মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও শনিবার, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আকাশের মেঘ পুরো ভার দেখতেই পাচ্ছ, কালো হয়ে মেঘ করে আছে, আর বাবা ওইদিকে আমি 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 করছে, আর এইদিকে সকাল সকাল পাউরুটি সেকা আছে। তো চা পাউরুটি খাবো। হ্যাঁ বাবা কি বলছো বলো, তুমি কি করছো বলে দাও, ছুটে বেড়াচ্ছে, এই যে ছুটতে ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে বাবা, এই যে পানি পানুটি নিয়ে ছুটে বেড়াচ্ছে। মায়ের বিছানা কোছানো কমপ্লিট, বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টিও কমছে না, তাই না বল বাবা। বাবা তো আর এই যে চা নিয়ে বসে পড়েছি, আর দেখো দেখো কি করছে, দেখো ফু দিচ্ছে চা, এই বৃষ্টু চার পাউরুটি নিয়ে বসে পড়েছি সকাল সকাল, শনিবার ছুটির দিন, চার পাউরুটি খাবো। আর এই বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছো কি করছে, একবার এদিক থেকে ওইদিকে যাচ্ছে, এদিক থেকে ওইদিকে যাচ্ছে, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, আমার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে, খুব দুষ্টু বদের বিছন। তো আমার চান টান হয়ে গেছে, চান করে চলে এসেছি, মেয়ে ঘরে আছে আর মা কাজ করছে ওইদিকে, প্রচণ্ড কালো হয়ে মেঘ এসেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড কালো হয়ে গিয়ে এখনই, আবার কালকে এরকম হয়েছিল, মানে কালকে দেখে মনে হচ্ছিল যেন সেই পাহাড়ি এলাকায় যেমন হরপাবানের মেঘ চলে আসে ওইরকম অবস্থা হয়েছিল পুরো, মানে বিকেল থেকে তোমরা ভিডিওতে দেখেছো আমার কি অবস্থা, রাস্তাঘাটে জল টল জমে এক একটা অবস্থা। যাই হোক, তো আমি এখন কি করব, বৃষ্টি পড়ছে তার উপর শনিবার, তো খিচুড়ি বানাবো, এটাই বৃষ্টির দিনে সব থেকে ফেভারিট জিনিস, তো ভাল লাগে খুব, মানে আমার থেকে আমার মায়ের খুব প্রিয় জিনিস, কিন্তু এখন আমারও ভাল লাগে খেতে। তো খিচুড়ি সমস্ত কিছু ভাজা এইসব বানাবো এখন। তো চল, আমি রেখেছি বেগুন আর পটল, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভেজে নেবো। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, প্রচুর অন্ধকার হয়ে গেছে, লাইট না জ্বাললে আর হচ্ছে না, এমন অবস্থা, পুরো কালো মেঘ, যদিও ফোনে বোঝা যাচ্ছে না সেরকম, কিন্তু কালো, প্রচণ্ডই কালো। গোল গোল বেগুন ভাজা কেটে নিয়েছি, এই যে গোল রাউন্ড, খিচুড়ির সাথে গোল বেগুন ভাজাই ভাল লাগে খেতে। তো চলো, লম্বাগুলো ভাল লাগে কিন্তু লম্বা এই ছোট কড়াইটায় আঁটবে না, তাই গোল বেগুন ভাজা। এদিকে তেল গরম হোক আর আমি এদিকে নুন হলুদগুলো বেগুনের মধ্যে মাখিয়ে নিই। ভালোবাসায় মনে,
বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী, আজ ভিজতে ভালো শূন্য মনে যাবে প্রেমের কাহিনী। গান গেয়ে দিলাম দু লাইন, হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে। এতগুলো আলু ভাজা কেটে নিয়েছি, আলু ভাজা আমার ওয়ান অফ মাই ফেভারিট, সেই জন্য আলু ভাজাটা একটু বেশি বেশি। কী অবস্থা দেখো ছাদে, সে মেঘের অবস্থা দেখো, পুরো ঘন কালো হয়ে মেঘ একদম, এর মধ্যেই জামা কাপড় শুকাচ্ছে, আর এই যে বৃষ্টির জল চারিদিকে। মা আবার একটা কি গাছ লাগিয়েছে, ওই গাছটা তো মরেই গেছে, সেই কি একটা গাছ এনেছিলাম তো মা, এই দেখো এইটাতে লাগিয়ে দিয়েছে। বৃষ্টিতে এত ভাল লাগছে না, গাছগুলো বেঁচেছে, দারুণ লাগছে গাছগুলোকে, আমার গাছ তো এমনি খুব প্রিয় তোমরা জানো। বৃষ্টি পড়ছে ভীষণ, বৃষ্টি দেখতে পাচ্ছ পিছনে, বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে, বৃষ্টি পড়ার কোনো শেষ নেই। আমি নিচে চলে যাব, বৃষ্টির মধ্যে ছাদে কেউ ঘোরাঘুরি করে, লোকজন ভাবে পাগল না খেয়ে পাবে, মেয়েটা কী যে করে কে জানে। কী খেয়েছো তুমি, কী খেয়েছো, মার খেয়েছো, মার খেয়েছো না বকা খেয়েছো, বকা কি দুধ তুমি করেছো বলে দাও সবাইকে। আমি উপরে গেছি, দেখছি গোটা চাদরকে তুলে চাদরের বারোটা বাজিয়ে বোঝাতে, ওই দুধু বকা খেয়েছে দুধু, তাই তো? আর দুধুর জন্য এখানে দুধুর জন্য আলু ভাজা হচ্ছে, আর এটা কি হচ্ছে, কি হবে আজকে, খিচুড়ি? যাও না মা, তুমি যাও ওই নকুল দানাগুলো খেয়ে নাও গা, যাও যাও। এই যে সব থেকে ভালো একটা জিনিস, কি ভাজা বাবা, কি ভাজা, আলু ভাজা, আলু ভাজা তো ফেভারিট, আর এইটা কি ভাজা, এটা কি ভাজা হবে বল, চিংড়ি ভাজা, গ্যাসের কাছে যেও না, চিংড়ি, ওটা চিংড়ি, হ্যাঁ ওটা চিংড়ি, চিংড়ি না পাঁপড়, হ্যাঁ পাঁপড়, এই দুষ্টু এই দুষ্টু, যা ওইদিকে যা যা বদমা। কি সুন্দর ছেন বাবা, তুমি ছেন বুঝে গেছো, এই যে এদিকে আমার খিচুড়িও কমপ্লিট, দারুণ ব্যাপার, চলো চলো বাবা। মাকে বললাম কাঁচের প্লেটে খাবো, তো ওকে বাচ্চা মানুষটা ওকেই বা কেন বাচ্চাই, ওকেও দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে, তার সাথে আমিও একটু খেয়ে নেবো এখন। দেখো মায়ের সাথে বাবা চান করে চলে এসেছে, এদি কি করছিস বাবা, এটা কি তোর হাতে, কি ড্রায়ার, হেয়ার ড্রায়ার, তুই সব জানিস, ওলে বাবা লে, হেয়ার ড্রায়ার নিয়ে কি করবে, কই দেখি দেখি তোকে দেখি, তোর চিলগুলো দেখি ছুকাও। এখন খেতে বসে পড়েছি, আর ওই মাকে নিয়ে ভিতরে গেছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে, ওইটুকু চুল আবার হেয়ার ড্রায়ার দিয়ে ওনাকে চুল শুকাবে, ভাবা যায়, তো চলো এখন খেয়ে নেব খিচুড়ি। ননস্টিকের কড়াই নিয়েছি, হ্যাঁ মেলে নিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর খিচুড়ি। আমি এখন ছাদে এসেছি, আর ছাদে কী করতে এসেছি সেটা পরে দেখাবো, চলো। ছাদে আমি নিতে এসেছি গাছের পাতা, গাছের পাতা কেন নিতে এসেছি পরে তোমরা দেখলেই বুঝতে পারবে, চলো। এই যে একজন হ্যাঙ্গার নিয়ে কী করছে, হ্যাঙ্গার 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 নিয়ে মারামারি করছে আমার সঙ্গে, এই যে হ্যাঙ্গার নিয়ে মারামারি, হ্যাঙ্গারটা নিয়েছে নিয়ে আমাকে মারামারি করছে, এটা গুড মর্নিং, দেখো মিনি মেকআপ নিয়ে বসেছে, দেখেছো তোমরা সবাই মিনি মেকআপ করছে গো, কই দেখি মিনি কেমন মেকআপ করেছো, উলে বাবালে কি মিথ্যি মেকআপ গো মিনি, মিনি এসব কি হচ্ছে, হ্যাঁ দুষ্টু কি করছিস, মেকআপ করছিস, একবারে ধরে চটকে দেবো তোকে, তোকে ধরে না চটকে দেবো, হাতে কি করেছে, এই যে এই যে লিপস্টিক দিয়ে হাতে কি করেছে, হাতের এই দিক এই দিক কি করেছে, এই যে চলে গেল আবার ওইদিকে পালিয়ে গেল, এই দুষ্টু দেখো দেখছো, এই দুষ্টু, এই তাকা 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 কি করেছিস হাতে আমার, এগুলো দেখছো হাতে কি করেছে, দেখো অবস্থা দেখো, ওর অবস্থাটা দেখো, চিন্তা করো।
চশমা পরে বসে আছি, তার কারণ হচ্ছে তোমাদের সাথে আমি দেখতে পেলে যে আঁকাটা শেয়ার করলাম, আঁকা তো না ঠিক একটা আর্ট, তো মা দুর্গার মুখের আর্ট, তো সেই জন্য বিকেলবেলায় গেছিলাম ওই সাদে পাতা ফুল এগুলো তুলতে। তো যাই হোক, আর বড়োভাবে আমি ভিডিওটা করতে পারিনি, মানে ভুলে গেছিলাম, মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো, তো শর্টসের জন্য নিয়েছিলাম, তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো কষ্ট করে একটু দেখে নিও আর কেমন হলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখানে আমার বাবাটা আছে, আমার বাবাটা এই যে দেখেছ বাবা কী করছে, বাবা যদি তুমি করছে বোঝে বোঝে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কাল নতুন ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, কাল আবার নতুন ব্লগে দেখা হবে। তার চশমা আমি কাজের টাইম ছাড়া আঁকা টাকা ছাড়া, আচ্ছা একটু চুপ করো, তো কাজের টাইম আঁকা এইসব ছাড়া চশমা ছাড়া দেখতে পাই না, এমনি অন্য টাইমে ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট টাটা, সবাই ভালো থেকো, কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।